देश में कोरोना की दूसरी लहर का कहर धीरे धीरे कम हो रहा है। हालांकि कुछ राज्यों में बढ़ते मामलों ने केंद्र सरकार की टेंशन बढ़ा दी है। संभावित तीसरी लहर की आशंका के बीच कई राज्यों में एहतियाती कदम उठाए जा रहे हैं। इन सब के बीच बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी सरकार ने राज्य में लगी कोरोना पाबंदियों को 15 सितम्बर तक के लिए बढ़ा दिया है। इसके साथ साथ रात 11 बजे से सुबह 5 बजे तक नाइट कर्फ्यू भी लागू रहेगा। आपको बता दें, बंगाल में कोरोना संक्रमितों का कुल आंकड़ा बढ़कर 15,46,237 हो गया है, जबकि 18,410 लोगों की अब तक जान जा चुकी है। राज्य में फिलहाल 9,143 एक्टिव मामले हैं और 15,18,684 लोगों ने अब तक कोरोना से जंग जीती है। इधर नगर निगम के प्रशासक फिरहाद हकीम ने भी माना है कि कोरोना अभी बंगाल में और बढ़ रहा है। আর সেই গাইড দেওয়া হচ্ছে সচেতনতার অভাবটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কালকে এই নিয়ে মিটিং করেছি যে সচেতনতা আরো বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে এবং পুলিশেরও সহযোগিতা চেয়েছি যে মাস্কটা কম্পালসারি করার জন্যে, কারণ পুজো আসছে, হকার ভাইরা বসছেন, দোকানদাররা বসছে, ভিড় হচ্ছে। আর কলকাতায় আমরা ম্যাক্সিমাম 90% লোকের ভ্যাকসিনেশন হয়ে গেছে ফার্স্ট ডোজ, আর সেকেন্ড ডোজও এখন চলছে, আস্তে আস্তে হয়ে যাবে। সুতরাং ফ্যাকাল্টি বা অন্য ভয়াবহতার চান্স নেই, কিন্তু আবার যদি অসচেতন হয় তাহলে আবার করোনা হতেও পারে। এবং কয়েকটা ওয়ার্ডে, যেগুলো আমাদের অ্যাডেড এরিয়ার ওয়ার্ড, যেখানে বাইরের লোকজন বেশি আসা যাওয়া করে, সেই সব ওয়ার্ডে আমরা দেখছি দু একটা কেস বাড়ছে। সেই জন্য আমরা যেভাবে পুরনো সময় যেভাবে আমরা স্যানিটেশন করতাম, স্প্রেইং করতাম, সেগুলো সব শুরু করেছি, যেহেতু পুজোর মার্কেট। আর ওই জায়গাগুলো আমরা লক্ষ্য রাখছি যাতে মানুষ 100% ভ্যাকসিনেশন হয়ে যায়। আমরা বস্তিতে বস্তিতে হেলথ ওয়ার্কার পাঠাচ্ছি, কলোনি কলোনিতে, যাতে যারা ভ্যাকসিন নেয়নি তাদের প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিন করে দেওয়ার জন্যে। আর ম্যালেরিয়ার ব্যাপারেও আমরা কিন্তু স্প্রে ট্রে এবং সচেতনতা দুটো একসাথে করে আমরা সোমবার থেকে 31 তারিখ থেকে আমরা এক মাসের জন্য প্রচারও চালাব। তাতে আমার মনে হয় যে আমরা যেটা ভয়টা পাচ্ছি থাকবে, সেটা হয়তো আর আসবে না।